গত সোমবার হরিহরপাড়া থানার গজিনীপুর এলাকায় গাড়ির কাগজ চেকিং এর সময় দুর্ঘটনার জেরে ধুমধুমার বাধে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পুরুষ মহিলা নির্বিশেষে সকলের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে হরিহরপাড়া থানার ওসি আব্দুস সালাম শেখ সহ অন্যান্য পুলিশ কর্মীদের বিরুদ্ধে। পুলিশের অমানবিক মারে আহত হয় একজন গ্রামবাসী। পুলিশের আতঙ্কে সশস্ত্র হয়ে পড়ে গ্রামবাসীরা। বুধবার সকালে গজিনীপুর আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুজ জাহা বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সর্বতোভাবে আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেন তারা। গত সোমবার রক্ষক পুলিশ কর্তাদের অমানবিক মারধরের শিকার হতে হয় হরিহরপাড়া থানার গজনীপুরের গ্রামবাসীদের। গাড়ির কাগজ চেকিং এর সময় দুর্ঘটনার জেরে ধুমধুমার বাধে পুলিশ ও গ্রামবাসীদের। ঘটনার পরেই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ, মহিলা, এমনকি শিশু নির্বিশেষে সকলের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে হরিহরপাড়া থানার ওসি আব্দুস সালাম শেখ সহ অন্যান্য পুলিশ কর্মীদের বিরুদ্ধে। পুলিশের অমানবিক মারে আহত হয় একাধিক গ্রামবাসী। এক মহিলা সহ চারজনকে আটকও করে পুলিশ। পুলিশের আতঙ্কে সন্ত্রস্ত হয়ে পড়ে গ্রামবাসীরা। এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ গ্রামবাসীদের। পুলিশ কর্তাদের এখনো অমানবিক মুখের সাক্ষী থাকলো গোটা গ্রাম। নির্দোষ মানুষদের শিকার হতে হয় পুলিশের মারধরের। বুধবার সকালে গজনীপুরের আক্রান্ত গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে যান হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিল্লার রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার জেরে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা বড়বাবু ও পুলিশের নির্দেশে চিকিৎসা করতে অনীহা প্রকাশ করে। ঘটনায় অভিযুক্ত বড়বাবুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গৃহীত হোক দাবি গ্রামবাসীদের। গজনীপুর থেকে এসছো, কোন চিকিৎসা করবো না, না কোনো কেস করবো, আমাদেরকে কেস করবা না, তাহলে বড়বাবু নিশ্চয় থানাতে আপনার মনে রেখেছে হসপিটালে। হ্যাঁ, কিসের জন্য হসপিটাল কেন বাধা দিবে? পুলিশ দাঁড় করে রেখেছে হসপিটাল, সবাই একদম দেখেনি হসপিটালে। তারপরে সবাই ছিল হসপিটালে ডাক্তার গুলা, তখন সবাই একে একে সবাই চলে যায়। তারপরে আমি স্যার স্যার বলে ডেকে এনে এইগুলা এই ওষুধ গুলা দিয়েছে, কিন্তু কোনো ওষুধই দেয়নি, কোনো ট্রিটমেন্ট করেনি, কোনো কিছু করেনি। আর বড়বাবু নিজে, আমি থানায় গিয়েছিলাম, তারপর বলেছিলাম যে এই এই ব্যাপার স্যার, কেন মেয়েদেরকে মেরেছেন, তো স্যার নিজে আমাকে বড়বাবু বললো কি যে যে আমি কোন মন্ত্রী বা এমএলই আসলে আমি কাউকে মানবো না, ওদেরকে আগে পিটাবো, তারপরে কার অন্য লোককে আমি পিটাবো, এইভাবে এইভাবে বললো। তারপরে আমরা সব ছাড় করার পরে 3-6 ঘন্টা পরে আব্বাকে ছাড় করার পরে হসপিটালে নিয়ে গেছিলাম। তারপরে 6টা সেলাই হতো, সেখানে 3টি সেলাই করেছি, আব্বা আর পারেনি, রক্ত ঝরছিল, তাও কোনো ট্রিটমেন্ট করেনি, কিচ্ছু করেনি, হসপিটালে এরকম ভাবে দাঁড় করে দিয়েছে। আব্বাকে দুটো লাঠি ভেঙেছে বড়বাবু নিজে, তাহলে এর আমরা শাস্তি চাই, কিভাবে কি করবে? আর মেয়েদেরকে মেরেছে, আমার আব্বাকে মেরেছে, তাদের আমি শাস্তি চাই, কি করবেন আপনারা দেখুন। এদিন আহত গ্রামবাসী সহ সকল গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিধায়ক নিয়ামত শেখ। ঘটনার তীব্র নিন্দা করেন তিনি এবং সর্বতোভাবে আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমি পরশুদিনও আসতে পারিনি, গতকালকেও আসতে পারিনি। আমি গতকালকে ব্লক সভাপতিকে এবং আমার ছেলে জিল্লা রহমানকে পাঠিয়েছিলাম, ওরা এসে দেখে গেছে। তারপর আমি ঘটনাটা শোনার পর, যেহেতু এলাকার মানুষ, আমার এলাকায় আমি রাজনীতি করেছি, এলাকার রাজনীতির মধ্যে রয়েছি, এলাকা থেকে মানুষ আমাকে বিপুল পরিমাণের সমর্থন করেছেন, ভোট দিয়েছেন। তো এলাকায় কোনো ঘটনা ঘটলে পরে, কোনো ইনসিডেন্ট হলে পরে আমাকে এখানে আসা প্রয়োজন। তো সেই মুহূর্তে আসতে না পেরেও আজকে আমি এই সকালবেলায় 9:30-10টার মধ্যে আমি এসে পৌঁছেছি। আমি সরজমিনে আমি দেখলাম যে ঘটনাটা ঘটেছে, মহিলাদের উপরে আক্রমণ হয়েছে, একটা অস্বাভাবিক কাজ করেছে, সেটা দুঃখজনক।
যাই হোক আমি দেখলাম, আমি প্রশাসনের সাথে কথা বলবো, হ্যাঁ, যাতে সুস্থ একটা ব্যবস্থা হয়, একটা মীমাংসা হয়, যাতে আর পুনরায় পুনর্বৃত্তি না হয়, যাতে আর কোনোদিনই এই ঘটনা না ঘটে, হ্যাঁ, তার শেষ ব্যবস্থা আমি করার জন্য আমি এখানে এসেছি। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলার চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।